প্রশ্ন করেছেন শেখ সালাম দেওয়ার বিষয়ে আমাদের দেশে একজন শিক্ষক যে কথা বলেছে ওই বিষয় নিয়ে কিছু বলবেন এই বিষয় নিয়ে কি বলো মুসলিম সমাজে অসংখ্য মোনাফিক রয়েছে অসংখ্য মুনাফিক রয়েছে যারা সালাম সম্পর্কে আপত্তি তুলে তারা রসুর উল্লাহ সাল্লা সাল্লামের অবমাননাকারী চাইতে ছোট অপরাধী নয় জি সেই রকম অপরাধী এবং তাদের অন্তরে চরম বিদ্বেষ শত্রুতা ইসলামের বিরুদ্ধে লুকায়িত আছে কাদওয়াতিল বাগদাও মিনাফ এইরকম মুনাফেকদের মুখ দিয়ে মাঝে মধ্যে এইরকম বিদ্বেষ শত্রুতা বেরিয়ে আসে প্রকাশ পায় অমাতুখ ফি সদুর রহম আকবর আর তাদের অন্তরে যে শত্রুতা বিদ্বেষ লুকায়িত আছে এটা ওর চাইতে বড় এ সমস্ত মুনাফেকগুলিকে চিহ্নিত করে রাখা উচিত এবং শাসকর ফরজ তাদের বিচারের আওতাতে নেওয়া উচিত এবং তাদের ইসলামী সারিয়া মোতাবেক বিচার হওয়া উচিত যাতে করে আগামী দিনে এই এইরকম কেউ দুঃসাহসিকতা না দেখায় বিশেষ করে মুসলিম দেশে যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠ যেখানে ইসলামের শিক্ষার ইসলামের চর্চা রয়েছে সেখানে যদি এইরকম অপরাধের কথা বলে এত বড় অপরাধী যে কেউ যদি শুদ্ধভাবে সালাম পেশ করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে সে সন্ত্রাসী তাহলে সে কত বড় ইসলাম বিদ্বেষী আল্লাহ রব্বুল আলমিন হয় সে ইসলাম বিদ্বেষী আর না হলে সে হচ্ছে অজ্ঞ মূর্খ যদিও সে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হয়েছে কিন্তু সেই ব্যক্তি আল্লাহ রব্বুল নিকট আল্লাহর দিনের আলোক সে হচ্ছে একজন জাহিল জি জাহেল মূর্খ জাহেল মূর্খ যদি থাকে তাহলে তাকে শেখালে শিখে নেবে ভালো জেনে শিখাইতে হবে যে না এটা হচ্ছে ইসলাম আর তুমি যেটা সালামু আলাইকুম আর এইভাবে যে বলতে শিখেছ সেটা তোমার অজ্ঞতা মূর্খতা সুতরাং তোমার অজ্ঞতা দূর করা ফরজ আর প্রথম দিন শিখা ফরজ তোমার এই দুনিয়া শিক্ষিত হওয়ার আগে সেটা করো আর যদি আর সেটা সে না করে তাহলে জানতে হবে যে তার মধ্যে বড় নেফাক রয়েছে আল্লাহ সমস্ত মোনাফিকের অনিষ্ট থেকে ইসলাম এবং মুসলিমদের হেফাজত করেন এবং তাদের অনিষ্ট দিয়ে তাদের ক্ষতিগ্রস্ত করেন তাদের অনিষ্ট থেকে ইসলাম মুসলিমদেরকে রক্ষা করেন আল্লাহ রাবুল আলমে